চীন পাকিস্তান সীমান্তে এস-৪০০ মিসাইল ইউনিট মোতায়েন করল ভারত। ভারতীয় এয়ারফোর্স ইতিমধ্যেই চীন ও পাকিস্তানের সীমান্তে তার তিনটি এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল স্কোয়াড্রন পরিচালনা শুরু করেছে। আবারও জানাচ্ছি দর্শকদের, চীন পাকিস্তান সীমান্তে এস-৪০০ মিসাইল ইউনিট মোতায়েন করেছে ভারত। ভারত 2018-19 সালে রাশিয়ান পক্ষের সাথে এস-৪০০ ক্ষেপণাস্ত্রে পাঁচটি স্কোয়াড্রনের জন্য 35,000 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছিল, যার মধ্যে তিনটি ইতিমধ্যেই দেশে এসেছে, তবে বাকিগুলি রাশিয়া ইউক্রেন সংঘর্ষের কারণে মুলতবি রয়েছে। দুটি সরবরাহ ব্যাহত হয়। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, তিনটি স্কোয়াড্রন ইতিমধ্যেই সংকটজনক এলাকায় সক্রিয় করা হয়েছে। একটি ইউনিট চীন ও পাকিস্তান উভয়ের দিকে নজর রাখছে। অন্যদিকে চীন ও পাকিস্তান উভয় ফ্রন্টের জন্য একটি করে ইউনিট নির্ধারণ করা হয়েছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র স্কোয়াড্রনের চূড়ান্ত বিতরণের সময়সূচি নিয়ে আলোচনা করতে রাশিয়া এবং ভারতীয় কর্মকর্তারা শীঘ্রই আবার দেখা করবেন, এমনটাই সূত্র জানাচ্ছে। রাশিয়ার পক্ষ চূড়ান্ত বিতরণের সময়সীমা সম্পর্কে খুব স্পষ্ট নয়, কারণ তারা ইউক্রেনের সাথে সংঘাতে ব্যস্ত। ভারতীয় বায়ুসেনার জন্য নির্মিত স্কোয়াড্রনগুলি রাশিয়ানরা তাদের নিজস্ব ব্যবহারের জন্য ব্যবহার করেছে, তবে কিছুই নিশ্চিত করা হয়নি এবং ভারতও কেবল তার নিজস্ব সিস্টেমগুলি অর্জনের পরিকল্পনা করছে। এদিকে ভারতীয় প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল সম্প্রতি কোষ প্রকল্পের অধীনে ভারতীয় দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সংগ্রহের অনুমোদন দিয়েছে। ভারতীয় বিমান বাহিনী LRSAM এর ডেলিভারি সময়সূচি কমাতে DRDO এর সাথে কাজ করছে। লং রেঞ্জ 3 এয়ার সারফেস টু এয়ার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 400 কিলোমিটার দূরের শত্রুর বিমান এবং ক্ষেপণাস্ত্রগুলি ধ্বংস করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।
সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।